আমার সংসারে একটা দিন শান্তি নেই ও তো মারত আমি বিদেশ হয়ে গেছি আমার সংসারটা কবে কি আমি যে কি পাপ করছিলাম গো মাই তোমার আর তার আমি আর বিয়া খান্তা মাতিয়া দিয়া কি ভুল করছিলাম টেকা তো একটু পাইছি না বুঝছো নি উল্টা চাষার লস হয়েছে মাতিয়ে দেখো তুইটা দিন তোমরা বাইর করা দৌ মারি একবার তুমি বিয়ান দেওয়ালা তুমি দেখবা হাঞ্জাওয়ালা হে অথবা তুমি হাঞ্জাওয়ালা হে বিয়ান দেওয়ালা তুমি ওরা উল্টিয়ে পাল্টি আইয়া খালি কমপ্লেন খালি কমপ্লেন ও তো কমপ্লেন তো সংসার চলতে নেই ওখান নতুন করে কি তৈরি মাই তুমি প্রতিদিন সন্দেহ করেন আর কোথায় কোথায় খালি মারুন চাষা আমি আর পারলাম চাষা আপনি আমার একটু শান্তি দোকা আমি সংসারে শান্তি থাকতাম চাই শান্তি আমি কি দেখতাম বেটি শান্তি তো দীর্ঘ শান্তি নিজে তুকে যা বাবার লাগে বুঝছো শান্তি আমি মিথ্যা পারতাম না ইয়ে সিদার বাচ্চি আরে কত করে যে বুঝাইছি কত লাহান বুঝাইছি মুদ্রার এপিট অপিট দুই অপিট মিলিয়ে ইয়া তারে বুঝাইছি এর মাধ্যমে বুঝে না জানে খোয়াই কর সময় তারে ধরতাম গলা তার মারতাম পেটের তোলা ইয়ের মাধ্যমে সম্র ধুইলা ফুয়াতে বুড়ি লিখে যায় আমার উপরে দিয়া চিন্তা করিও না খান দিও না এক কাম করো বাড়ির যাও আমি দেখি তারে ভাইনি তারে ডাকা ডাকাইয়া নাই আনাইয়া বুঝিয়ে দিব নি মারিদুর করিও না আর কোনো বড় না গুরুত্ব গুরুত্ব না কোনো সিদ্ধান্ত লইও না বুঝছো নি একটু বুঝে গেছে চলো ফাঁক করল এমনি মানুষ পালা মন পালা বুঝছো আমি তো জানি মন পালা কি তোমার কোথায় কোথায় সন্দেহ করবি যার লগেও মাটি তার লগে বুঝে যাই রাখবি এটা কোনো কথা নেই খুব কাছে চাষা ও এই গুচ্ছ এটা বাদ দিয়েছি বুঝা মাই তুমি বলে সন্দেহ করি কিন্তু বাদ জিনিস সন্দেহের বীজ কি যে লই আইলে এটা মনে বিজি তো তুমি এক কাম করিও তুমি ও সুন্দর জিনিস লই আইলে আর তোমার সন্দেহ করে এগুলো তুমি মাতছো না সংসার চলাই দিলে কিছু সার দিত সার দিয়া চলতো তুমিও কিছু বুঝতেই বলেও কিছু বুঝতেই আর না সংসার চলতো না গো ভাই বুঝছো নি সংসার সাক্ষাৎ নাই কিন্তু সাক্ষাৎ দেখা যায় না কিন্তু সংসার চললে বুঝছো নি এগুলো খালি বুঝা পারার মাধ্যমে চলে যাও আমি তারা বুঝাই বলি চিন্তা করিয়ে যাও সার খাইয়া যাও না স্যার খাইতাম না আমার সংসার শান্তি হইলে আমার খুব খাই মুসা আসিরি মাতে যাও আমি আসি আমার তো কথা করো চলি আমি আর আঙ্গাত করতে পারি না আমার ভালো হয়েছে আঙ্গাত করতে 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 হেরান হয়ে গেছে আমি আর পারি না জি না আমি বাচ্চা তিনজন তিনজন বাচ্চার বিরম মানে কিলা করতাম কিন্তু বাবা তুমি যে তোমার যে কার্যকলাপ এখন তো পালা না রাইদাও তিনটার সময় করো হ্যাঁ ইটা গজা ইরন ইটা খাওয়া সারছো জানি এখন তোমার তুলো অভ্যাস হয়েছে তুমি গজাই খাওয়া তুমি আমার মুক্তি আইছো তোমার আমি বর্তমানে মনে করো কাম জেলো আছে আমি যতক্ষণ মাতিয়ে দিছি সকলকে যেন ঠিক আছে বুঝছি হোক কারণ মাতি এমন এসে আমার লাগে ছুটি রুম না ফিসলাম লাগে আমি দেখছি পড়তে দিন খালি বেজাল আর বেজাল আইলা এ সাইডটা খাইলে খাইয়া কমাই তাই কুটকুটি দিয়ে কমাইতে পারি না খালি বেজাল খালি চলবো তো তুমি বড় কথা শুনে ভাই কিলা শান্তি হইতে আপনি আমার হোক অগণ আমার কথা মন দিও সংসার প্রতিটা জিনিস চলমান যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ঝামেলা থাকে এগুলো তুমি বুঝাইয়া মানিয়ে নি তুই মানিয়ে নি তুই ঠিক আছে তুমি যে ট্রেকে ঘুরাই যায় বুঝছো কি ই রাস্তা মুখে না গিয়া আরো রাস্তা ব্যবহার করো ষোলোটা বছর তিন বাচ্চা বুঝছো কি আল্লাহর মুখে আসা সকল জিনিস সকল সময় হয় না বুঝছো কি সেটা তুমি বুঝাই বুঝাই ইয়া বেরি দিয়ে তুমি আমি ওগুলো সার তুমি কিতাব আলা খাও তুমি কিতাব আলা খাও খাও আমি তোমার বালা খাওয়ারে মূল্যায়ন করলাম আমার কিতাব আদ লাগে ও কিন্তু আমি ও অভ্যাস আমি পরিত্যাগ করলাম বুঝছো কি ওরা বুঝাই বুঝাই ইয়া চলি যাও তিন বাচ্চা আচ্ছা বুঝাই আমি এই যে আমি না 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 ধৈর্য রইবে না তুমি বেটা মানুষ নিয়ে পুরুষ
পুরুষ শুনলে বলতে পারতো আর কি তাহলে কি ভাবতেন এখন ঘরে শান্তিতে বইতাম পারি না 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 শান্তিতে বইতে হবে বুদা বুদা পারার মাধ্যমে শেষ করুন আচ্ছা ঠিক আছে আমি বুঝাই মুখে শুধু শুধু আবার ডাক দিই পারি না তুই আবার আমি আপনার আচ্ছা আচ্ছা আমার আছেন আমি দেই আমি দেই আচ্ছা আমি দিলাম কি হবে আচ্ছা কি ব্যবসা আমি করলাম ভাই দে হ্যাঁ ফার্নিচার দোকানে ফার্নিচার লইলে গিয়ে ভাঙ্গি গেলে আর কোনো সমস্যা নাই ভাঙ্গি তো গেছে কদিন যাইতে মাছ মিলে খাইয়া শেষ আর আমার বিয়ার বিশ্ব ইটা আজীবন মাইর গেল আমার কাছে আইল আই দেখো তুমি কই যাচ্ছ যাক পারলা ওত্তা হত্তা ই ব্যবসা একবার ঠেকা দিতে সময় যোগ্য দিন না বিয়ার অনকু জন হয়ে যায় না মাছ আজীবন কুল লাগে আমার দেখাইতে হইব কারণ কি আজীবন তো আমার দেখা লাগে যে হাফ থাকে আলো দাব হ্যাঁ দেখলে না নিন তার আমি আলো দাব হলাম বইতাছে অত সহজ নেই তুমি কামারা দিস নাই নি মাইর খাই লিবে কিন্তু আগ্রহ জাগে আগ্রহ জাগে লইয়া পড়ি জিমু ডং করি আমি আইতাম পারি তোমার বাড়ি তুই কেন আমার বাড়ি তুই কেন আমার বাড়ি দিয়ে দিবে এলাকা হিসেবে আইতে নানি জাগে যদি বাড়ি থাকতাম আজ আমি আই ও দেখলাম কি দা হইব আমি যদি বাড়ি থাকতাম হে আইবে তোর অত বড় সাহস নি ও দেখছিলি গর্দনা গর্দনা দিমু গর্দনা কত বড় সাহস দেখানি আমি করো না তাহলে আইব বলে হরা ফর হবিস কেন দেখানি কোন বিষয়ে আমি তো ব্যাপার কোনটা বুঝলাম না কিতা লাগে বিচার কিয়র বিচার খেনে জানো না নে তোমার লাইনও আনরাম আমি তেরা মিয়ারে সুজা করার লাগি সাসার কাছে বিচার দিছি তুই কিতা হইলি আমারে সুজা করে দিতেনি আমার মা বাবা আমারে সুজা করতেন আমি হ্যাঁ তুমি যদি সুজা দেখতাই তে আমার সংসারে যুদ্ধ লাগে না দুই দিন বাদে বাদে তোমার আমার মায়ের খাওয়া লাগে তোমার আমার দরবার শোনা লাগে অত দেখে সহ্য করতো ওই যে তুই ফুসফুসে করি আমার লগে আমি তা সহ্য করতাম নি আমি জামাই আমি কিন্তু সহ্য করতাম নি হ্যাঁ এর লাগি তো আমি গিয়েছি সাসার খান্দা তোমার সাসা দিলে তুমি ঠিক হইবা তুই কত হান বালা হিকান দেখতে নেই খালি জামাই খান দেখো হিকান দেখতে নেই নিবে হ্যাঁ জামাই বেশি বালা এর লাগি গো আমারও শান্তি হয় বুঝছো না আইজলি মিজাজ করে মরিছে কিন্তু তুমি কম করে না চুপ থাকো আবার বাড়ি দিতে আইনি আমারে আর কত মারতা তুমি আমি তো মারি রে নিছিলাম তোরে তো মারতা বসলাম না তো তোর মুখে দিছিলি তো দুঃখ লাগে নাইলে তো বই দিলাম মনে টাস করি ব্যাট করি বই সারা জীবন ওলা বইয়া গেছো আর কত বই দেয় শুনি গরো তাহলে মাঠারো জীব কোন যাই কি মাঠারো জীব করো তাহলে সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম এ বড় বড় দেখা খারাপ 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 তোমরা রে বিয়া দিয়ে আমি কোনো ভাব করছিলাম নি হে ই বড় বড় অত্যাচার করছ নে বিশ্বাস করু কা চাচা আমি অত্যাচার করছি না এটা তো আপনারে লাগাইবে যে কইছে বুঝছেন নি লাগাইবে যে কইছে ও ও চাচা এটা লাগে দুশমনী নি দুশমনী নি ও চাচা আমি কিলা বুঝাইতাম সংসার তো আমি করলাম না আপনি কররা সংসার আমি করলাম আমি জানি তাই কি জিনিস কি চিজ হুনরে বাবা হো দুইজনের লাগে না ডেকে বাসন লাগে না লাগে চাচা লাগলে তুমি ওই লোকের ইয়া দুজন তোমার বউ রাগ উঠছে তুমি শুনি যাই তুমি শুনি যাই উচিত তোমার রাগ উঠছে তুমি শুনি তোমার বউ উচিত হইলে গাড়ি বউ নিরাই উচিত কারণ হয়েছে গিয়ারিয়া দুজন দুজন একলগে রাগ উঠি যায় হ্যাঁ তো বোমা ফুটি দিব দুজনের আগে বোমা না ফুটে ইয়াখন আর বুঝাই যায় বুঝছো নি সমাজ মানে সবর লোকে সুন্দর করে চলতে হইব এবার বউর একটা স্যাক্রিফাইস না থাকলে হইতো না স্যাক্রিফাইস করতে হইব ও চাচা ওই যে কইছো না আমি এক সময় তাই রাগ উঠলে আমি যে মারতাম না কোনটা চাচার বউ বিশ্বাস করো আমি কোনটা মাতি না ও চাচা গর্দনা ধরি আমার কিলকুশি মারিতে চাচা গরুর ভিতরে ই কি দাবস বিড়া ওই নগই হাত তুলি দিতে তোর উপরে ও চাচা না 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 না
এগুলো তো কোনোভাবেই মেনে নেওয়া গেল না। হুম, যে স্ত্রী স্বামীকে অত্যাচার করে হাত তুলে, এগুলো তো হারতেছে তো ভালো হইতে পারে না। ঠিক আছে, যেহেতু হাত তুললিছে মনে হয় তুমি কোনো ধরনের কোনো দুষ্কৃতি করছো, তার মনের মাঝে আঘাত দিছো, বাতি যা বুঝছো নি কী কারণে তোমার বউয়ে আঘাত দেয়, তোমার উপরে হাত তুলে, এখানে তোমার তুকে এবার করতে হইব বুঝছো নি, তাই কীটা চায় তাই বালা পাওয়া মন্ডল পাওয়া সব জিনিস তোমার জানতে হইব বুঝছো। ও চাচা, হ্যাঁ তাই হোক, বেশি অন্যায় করে, আমি যখন অন্যায় করি না আমি বুঝেই কই এ কাজলি অন্যায় করিস না, কিন্তু আমি তো স্বামী, আসলে আমি স্বামী নাই চাচা, তুমি তো বিয়া দিয়ে দিছিলাই, তখন মানি না, আমার কথা মানি না চাচা, ভবিষ্যতে গড় সংসার বড় হইব, সুন্দরী চলতে হইব, সমাজে আর দর্শনে দিলা বালা হল বলা চলতে হইব, ই যদি জামাই আর বউ হিয়ালার নেউ লই যাও বুঝুন তো হইব নি, হাফে নলে যখন সব সকালে ফোনা তুলে বিন বাজাই দিব, তোমার বিন বাজাই দিব, মায়ের করতো করলে হইতো না, সুন্দরী আসল বুঝছো বিষয়টা, আমি বিয়া দিয়েছি তুমি তানে বড় আশা করে দিয়া বিয়া দিয়েছি, তুমি তার সুখকে শান্তিতে সংসার করতে, এই যে মারামারি করো আর এই যে বিচার আসা বুঝলে ঠিক না করো, মানে মারি দে ভদ্রতা নম্রতা সকল তো আছে, বুঝলে মাতার তার মনে হল কিছু ঠিক আছে, বউ মারতো কেন কৌশল খোরা ফোর খোরা। তোমাকে বলার আরো কোথায় আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে যখন লাগে উহু আহা। গানের গলা খারাপ নাই, সকল সময় গাই না তো, যদি রেওয়াজ করতাম তারও বালা গাইতাম পারলাম, তোমার লাগে আরো সাইডটা গান নিচ্ছি, ফাঁকে ফাঁকে তুমি চাইলে ওলা ইয়া শুনে যাই, দেখি একটা রোমান্টিক গান গাও। হ্যাঁ রোমান্টিক গান, আমি তো চাই তোমার সব সময় রোমান্টিক গান শুনাইতাম, বিচ্ছে দিতে আমার ভালো লাগে না, এটা আমার দিয়েও শো করবি, আমি এখন রোমান্টিক মুডও আছি, আমার ভিতরে রোমান্টিক গানে খালি ঢেউ খেলে। আচ্ছা দেখুন, আরে আরে আমার পানে কেন বারে ফিরে চাও, তবে কি তুমি আমাকে কিছু দিতে চাও, পরিণাম যা হয়ে বার মিছে কেন বয়ে হারাবার, আমি নেব তোমার উপহার, আমি নেব তোমার উপহার, আমি দেব তোমায় উপহার, আমি দেব তোমায় উপহার, আমি আসব না এই ঘাটে আর, আমি আসব না এই দিকে আর, তুমি এই হতা হইও না, তুমি জামিন পাইতাই না এইবার, আমি ভাও আত দরি তোমার, ক্ষমা করো পোরা দামার, নাতে আসবো কমা নাই, আমিও তো কই আমার কাছে আমা তামা চোখে চোখে যাইয়া আমি কিতা কইরাম, আমিও কই আমার বউ কতদিন ধরে আমার লোকে ভালোবাসে না, একটু অন্য লেখান অন্য মিজাজি লেখান আমার লোকে মাতে, আমি নিজের জামাই হই আমার লোকে কিলা মাতে, আজকে বুঝলি তুই আমার প্রেমের অবস্থা তার দিলিস, তুই অন্দুর হই আমার প্রেমের অবস্থা খুঁটা নিয়ে আনবো তাই তুই আজকু তোর হাতে আমার মনে কটনা কটাইলি মুরে যে দিছিলাম কটনা কটাইলি তোর সাহস তো তুই লোকে কিতা লাগে কিতা করো তুমি কোনটা কো না, আমার সর্বস্ব শেষ, আমি কই গেছি আমার আর কোনটা কোয়ার নাই, তুমি কইলে বুঝবা, তুমি এটা বুঝাই কো না। এই
তাই কি তখন তাই আমার বউ না তোর বউ, তোর বউ না আমার বউ, কি গো আমার বউ নেই রোমান্টিক গান, আমি কি তাকে রোমান্টিক পারি না, আমি এসাই নিশাই সবসময় তাই রোমান্টিক কিনা গানু নাই আমার কাছে তাই ভালো লাগে না আমি দিলাম হে যে দিস্তামে কত সুন্দর করে গান গা আর তুই রোমান্টিক দৃষ্টিতে তার মুখে গান সাইডে ঢেকলা গার গা আমি কি তাফারি না গান গাইতাম আমি কি তাহলে গ্যারিস যে গান গাইতো হে গান গা এখানে তুই নিজের চামারি লোক তোর গহরে বয়াই দেবো তুই মাতাম তো চাইবি মাতাম তো চাই কিন্তু তোর মুখে তো চাইলে আমার মায়া লাগে আমি তোর মায়ার বান্দা ফুড়ি যাই এলাকে মারি না চাষায় তোরে সারতা নাই গো আমি বিচার দিলে ফুস ফুড়িয়ে চাইছ না চাষায় তোরে সারতা নাই চাষারে দি তোরে আমি খাবাইম ওকে নিলাম তুমি চাষারে দিয়ে খাওয়াই দেয় আমি কি খাওয়াই দেওয়াই না আমিও তোমার ওলা খাওয়াইম তোর অত বড় অত বড় সাপোর চুরি করবে করবে প্রেম করবে করবে আর লম্বা গলায় মাত্রে বড় গলায় মাত্রে আর কেউ লাগে দেখাই দেয় রে মুখ সামলায় মাত পায় মুখ সামলায় মাত পায় আমি তো লোকে প্রেম করলাম না তুই মুখ সামলিও না আমার মতো লোক তোমার বড় প্রয়োজন আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন ভেবে দেখলাম আমার মতো তোমার বড় প্রয়োজন আমার এখান তো বিষয় না বড় বিষয় লোক বেটির লোক তোমার কিতা সম্পর্ক আমার আমি মন চান দিয়ে ভালো পাই তাই জামাই তাই চালাক মিলাইছি ও আমি গেছিলাম চালাক কিছু টেকার হয়েছিল তাই খাবি নোন কিলা উদার উল্লিয়া মাতাল গেছিলাম ওখানে আইয়া তোমার কাছে কি গে লাগাইয়া গি লাগাইয়া কইছি আর তুমি ও গীত উনাইয়া আমার সন্দেহ করলা না জানে ঘর কইলে আমাকে গলাক টান দিয়া ওনে গিয়া ফেনা উলি বুলি ধরিয়া মরি দিতাম আসানি আচ্ছা আস্তে তুমি মানুষ থাকতে তুমি এখানে গিয়ে বেটির তা মাথা মাত্তা হ্যাঁ আমি দরদি আমার দরদ বেশি তাই মারা ডাকিয়া কইল আমার তা ভাইয়া যে খাবি না আমার দেখা আছে মানে তো তারা আপনি দেখছি ইচ্ছা খাই আমি কিলা খাইতাম ও আমি বুদ্ধি বাজাই দিলাম তুই কিলা খাইছি বুঝছো আর কিছু না মনে মা দেয় মামা বুদ্ধি বাজাই দিছো এই কিনা করবি এ আমি সমাজে দশ জনের বিচার করিবি হে পঞ্জারুন তুই আমার করার করিলি তুমি বিচার করো তোমার করার বিচার কে করতো তুমি কে বিটুল কে তোমার কিতা খাতি কুনার বেড়ি লাগে খাতি কেউ ও বিষয় দিয়ে খালি তালা করবি শুনিয়া মানে তুমি তো তোর হতে কিতা লাগি আমি বিচার সার করি না কিতা বিচার করতে তুমি মানে কোটা লাগি বাদ কোটা লাগি বাদ তুমি আমার কলার দিয়ে ধরিলে আমি দর্শি মানা করছি হে আর সবাত মাতি লাগি লোক তোমার কিতা সম্পর্ক কি এবারে সন্দেহ করে ও কর না সন্দেহ করে হে করমু এত করবে কত দিনে সংসার বাজা করবে কত দিনে সংসার বাজা করতে থাকি তোমার তো মানা করিছি না লাগি ওই ইয়ার খালি কে ফুড়ি মায়া করে বুঝছো তোর লাগে মনের ভিতরে তুরা করে মায়া আছে যদি মারি না বুঝছো নিয়ে না জেম না মারলাম মানে তোর মানে তোলা মারলাম বেডিন মারে কাপুরু সে মারি না আমি কত কষ্ট করিয়া দর্দা লাগাইছি তাই আমার দর্দা দেখো তাই শক্তি বিটার দর্দা
করার লোকে আমার ঘরের নাম আর তো রে সংসার, সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিশ্বের করছি আমি ওই মুদিওয়ানা, এই বুড়িয়ে দিওয়ানা করি আমার রাস্তার নাম হইল, রাস্তার নাম রাস্তা গাউ বিচার আমি করি আর তাই আমার কলার ধরি কত বড় সাগর, কত বড় সাগর। আমার আশপাশে অনেক গু আছে, বুঝা যায় তারা আত্মীয়টা নিয়ে নেই বুঝছো নি, মশায় খামড়ার ফিলফিলি করে, শান্তি পান না অশান্তি। আমরা বাঘেও খাবো করতে পারতো না, তেরা মিয়া বাঘের করো বাঘ খাব করা কোনো ব্যাপার নাই, এখন মাঝে বাঘ নিয়ে চিড়িয়াখানার তো ইয়ায় 10 টাকা টিকিট দিয়া মাঝে দেখে, বাঘর তো দাম আছে এলাকে তো মাঝে 10 টাকা হর সুরিয়া দেখে, বাঘে তো পরকিয়া করে না, পরকিয়া করে বিলাই হলে কিতা হইলে, আমি পরকিয়া করি আমি বিলাই, আমি তো তোমারে কইতাম না, আমি আমার মনে মনে কইতাম এরে মুখ সামলাই আমা তো তে কিতা কর ভাই, তে কিতা কর ভাই, আমার গলা টিকি মাই ধরে মারি ভাই কমো মাঝে ইহি ইতা মারতাই না গো, জেবলা থাকি আমি দেখছি যে দিস আমার মাঝে পরকিয়া কর রায় হই সময় থাকি আমি চোখ বন্ধ রাখছি কিন্তু আমার মন খুলা ইতা না মারতাই মারতাই না আমার গলা টিকি মাই ধরিয়া আল্লাহ আল্লাহ বইসা লাগছে বইসা লাগছে বইসা লাগছে ওর কে করে করে আবার তা সুবল মারে বুঝছো নি চাচা, ও যে রে তেরা মিয়া চরম একটা বাদ মানুষ খালি তার বউরে মারে খালি মারে, কিন্তু পাতি যা ঘটনা হইলো ইগান আমি আসলে এই বিষয়টা লইয়া খুব চিন্তিত, কারণ তারার বিয়েটা আমি করাই দিছিলাম, এই যে তারার গরো তারা তো এমনি মাইর করে না, থারার গরো বড় উন্দুরে গুখি গুই আমি হামাই গেছে আইয়া বুঝছো নি পাতি, উন্দুর উন্দুর হইলা উন্দুর হামাই গেছে উন্দুর হামাই গেছে, ও গিয়ে তারার যে ফেমর যে বস্তা ও বস্তা আর সকল সুদা ঠাকুর খাটি ফেলাই গিয়ে চাচা, ই কি তা উন্দুরে ফেমর বস্তা কাটিলা, ও চাচা ই উন্দুরি গু দেখতে গিলা আপনি দেখছো নি, ও বিকল তোমার লাখান পাতি যা বুঝছো নি, তুমি যে মনে করিলা কাটুশালি যে তো চিহ্ন কাটুশালির রং দেখছো উপরের রং দেখছো এখন ডিবি দেখছো না, ডিবির মুখ যদি চাচায় কোনোদিন খুলি নামি তো খুব খরাত হয়ে যাবে, সাসারে ডিবির মুখ খুলাইও না, তুমি বাতি যা মাটিতে গাছ রইতে চিন্তা ভাবনা করলাই তো গাছ বড় হইতো প্রকৃতি সবুজ প্রকৃতির মানুষের নিঃশ্বাস ফেলাইতা, আর সাসাই কিতা করে জানো নি সুরমা বিরিজ আছে না নি বিরিজের মাখানো সাই গাছ রইতাম আমিও কাট্টুশালী পাবলিক ফিগার সাইরে ফুট, তুমি তোমার বহুত কমপ্লেন সকল আছে তুমি ওবা তারা বাড়ি ঠিক আছে যাও যাওয়াটাও বন্ধ করো বেটা বুঝছো নি, আর না উন্দুর গেলাম আর উন্দুরের সাট আমার গেছে আছে ফেটটারি মারিলি মেরে ফুট ফেটটারি দিই ব্যাগি আগলো দিই ব্যাগি বাতাস পারো ই কিতা কইরা সাসা, মানে ওখানো কইরাম যে বাতি যা তুমি তোমার বাফর খাইতে চাইও না বুঝছো নি, তোমার বাপে যে এই এলাকার যে আমরা কে তিয়া গেছি বুঝছো নি, এই নামটা তুমি তোমার শরীরের মাঝে লাগাইও না দেখো, তোমার বাপরে আমরা ডাকতাম সরতা বুঝছো নি, ও করতে কি হগর যা কুকুরাইয়া গুয়া খা খালি গুয়া খাইতো আর অন্যর মাথানো লাগাইতো আর সুত্তে আমি করতো বুঝছো নি, তোমার বাপে ওলা মানুষের ফিজে বাসে ঘুরাইতো এটা বাদ দিলে ওরা ভূত হি খেনে দে তেরা মিয়া আর সংসার মাইল লাগে এটা বুঝে লিছি বেটা, উন্দুর সাট মারা আমার কাছে কিন্তু গাছে উন্দুর কিলা সিট মারো সাট মারো বুঝছো নি, আর যদি সাটে মরে না তো বিষ সূর্য হইতে পারে ভূত, আর না একবারে একদিনে সূর্য করিল সিনে তো কাটতে চালিয়ে যাবে দৌড় মুখ গলা আর মারমু ফেটর তোলাতে বাদে হমরো 2 লাখ জানো তোমার উপরে দিয়ে পালই দাও, হ্যাঁ পালই তো পয়সা লাগে না বেটা যাও উঙ্গা কাস্টারের বাচ্চা কি দেখো ইয়া হল তেরামিয়া বাদ তেরামিয়া ওটা করে না হতা করে না শয়তান করো শয়তান, তুই তার করে ফালা ভাঙ্গিল দি সকল খবর আমার খানো আছে, তুই মনে করতে চাচা কিছু জানি না চাচা সকলটা জানি সাততালোর বালু কিটা আর তো জানি কাটুশালি পাবলিক ফিগার ইয়া লো হাজুলি জিতা মাছ জিতা মাছে কোনো রয়েছে তুমি মাছে কোনো বানাইছো নানি কুকার মাছ এরে আমি তো একলা খাইনি তোমার সেজার দো নানি মাছ হোসাই যাও বানাইলাও বানাইলাও মাছ কিন্তু নষ্ট হয়েছিল, তোমার মাছ তুমি রান্ধো গিয়া আমার হইবে না আমার যে সময় রান্ধার মন ছিল আমি এমনিও রাঁধিব, হাজলি ও হাজলি সংসারের জামাই বউ লাগে নানি গো লাগে বাসনে বাসনে লাগে বুঝছো নি টুকটাক করে লাগে এটা মনে রাখতে বুঝছো নি, তুমি এটা নিয়ে চিন্তা করিও এরে যে বিশ্লাম মানুষ তো বাগান ওই যে আজকে তুমি ফুসুর ফাঁসুর করছো আমি দেখছি আমার লাগছে সমাজের যদি অন্য কোনো মানুষে দেখে কিতা হইব খারাপ হইব তোমারও খারাপ হইব আমারও খারাপ হইব এটাও ঘর না ঘুরি ফিরি বদর বুঝছো নি, সংসার করতে হইলে আমার লোকও করতে হইব, তুমি কেন বুঝো নি তুই বুঝি না তুমি একটু বুঝিও, হ্যাঁ তুমি ওগুন জানতো কুকার ওগুন মাছ লুই যাই রাখবো খাইব ঠিক আছে, হ্যাঁ জেড ইসলাম
কিতা লাগাইছ? না আমি ওবা একটু আটাত বাড়াইছিলাম, আমার তো ফাও পাথর বেদনা ঠাটা করছে বাত বাত, আমারও আটা লাগে সকাল বিকাল আটা লাগে। ডাক্তারে কইছে তেরামিয়ার বাড়ির সামনে, তেরামিয়ার গরুর সামনে আটতে? না আমি বন্ধে দিয়ে আটিয়া কইলাম তো একটু শক্ত মাটি মুখায় আটি, একটু গাছর সে মামুকায় আটি, ওই লাগে আটা চেরিছিলাম। তোর পাথর বেদনার বিষ কি আমার উঠানো ইয়ে জড়াইতে? না না তোমার উঠানো না, ও আটা লাগে শক্ত মাটি গাছর সে মামুকায়। আমি জড়াইয়া দেই জড়াইয়া দেই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, তুমি কজন ঘটনাটা কিতা কুলিয়া হোক? তুমি তো রাত চাকি চাষা তাই না? মানে ঘুরে নিয়ে বুঝিয়া কইসা যে ইসলাম আইয়া মারতাম না, সবসময় ঘরে দরজা লাগাই রাখতাম। আমি দরজা লাগাই আছি আটটা করে দিন বার হয়েছে, বার হয়ে দেখুন জেদ ইসলাম ও আরম্ভ করছেন মাই হে মাতলে কি দেখো লোকে সব যায় কি এলে কি তোমার বাড়ি হই তুমি ফারা ফরসি থাকলে নিরা তো মানছ তুই এখন মাতে এলে কি কিটা তুই ওরে সন্দেহ করে নি আর ইটা মারা বাড়ি করা লাগে নি। হ্যাঁ এ ও সুন্দর কথা কইছো কই আর সুন্দর কথা কইছো, কেউ কেউ লোকে মাতলে যায় কি নি হে বিশ্বাস থাকা লাগে, বিশ্বাসে মিলায় বস্তু ও বিশ্বাসে হয়। ইখান তো তুমি জানো ইখান তো আমি কতদিন রাইট তোমার কইছি, কিন্তু তুমিও তো ও দেখেছিলাম তালাক হোক বিষয় কিতা হল্লায় মানে কিতা হল্লায় ওটা মনে রাখছি বিশ্বাস রাখছি। আচ্ছা যাই হোক অগনতে রামিয়া তোমার বক্তব্য কিতা আমার খোসান খুলিয়া হোক চাষা, আমার কোনটা খোয়ান নাই, আমার কোনটা খোয়ান নাই চাষা, চাষা আমি আমার বউরে ভালো পাই বুঝছো নি, বউও আমার ভালো পাই, কিন্তু চাষা মাঝে মাঝে উন্দুরে আইয়া আমার ঘরের টান কাটিল তো চাই বুঝছো নি, শীষ দে চাষা সুরে বেসুরে গান গায় তাইনু মজি জানি চাষা। ও চাষা তারও তো একটা মারিয়া চারটা দাঁত ফালাইছি না নি চাষা, তার খোকা ভালো জিত বাকি বত্রিশটা ফালাই দেবো যাতে একবারে চাষা, ও আমি আপনার কইলাম। এই চুপ থাক চুপ থাক মুখে লাগাম দে চাষা, আপনার সামনে করে আমার দাঁত অকলটি ফালাইতো, বিয়াকলর বিয়াকল এবার বিয়াকল রয়েছে। আচ্ছা খোকা চাই আমার দাঁত যদি অকলটি ফালাই দে আমি ভাত খাই মুখিলা চাষা, খোকা চাই তোমার ভাত খাওয়া লাগতো না, তুমি উপাস মর ভাই উপাস মর ভাই গা কাস্টারের বাচ্চা। এই এরকম কথা খোসাই তোর তো বাপ বালা আসলাবি তুই ও তো করা পাইলে কিতার লাগি, তোর বাপে অবশ্য শর্তা আসলা অন্য মাথনও নিতে, কিন্তু এখানে মানুষ হিসেবে তো পাল্লা আসলা তোর দেখাই তো দেখাই তোর তোর বাপের কাছে আসি। তুই একবার চিন্তা কর জানো যে তারা কত সুন্দর সংসার করে, এ তুই গিয়ে তার বউরে এখানে শেষ মারস, এখানে গিয়ে তুই গান শোনার ইচ্ছা আছে, এ তোর যদি গান শোনানির দরকার লাগে মনে করস তুই করো বিয়া করে এনে করে তুই গান গান না, তুই পুরার বউরে এখানে গান শোনাইছে আই যদি তোর বউরে এটা তো শেষ মার তোর চেরা মেয়ে শেষ মারস তুই কি তাকে দেবে? আমি মারা করে দিলাম শোনা ভাই তো তোমার মার্ডার করতো নিয়মিত মার্ডার করতো অনুমতি তো আমি তো হৌ সাফাত মারছি না ওখানে ও সাফাত মারি ও সাফা নষ্ট করে দেয় সম্মান গা মারি দিবি সাফ দিবি মুখ বন্ধ কর, কিন্তু তোর চাষা এখনো বর্ণ লোকে তোর চাষিও আছে সূর্যা সূর্যা দেখান দিকে মহান উত্তর দে। আচ্ছা তুই কিটা তাইলে সংসার করতেন আল্লাহ চাষাও কিটা হই করতাম না নিকো সংসার করতাম তাই দিকে আছে না তোর কথা কো একটা কি পাল্লা ভাই আমার কথা মন দিয়া শুনো তার বিচার করিলে এই বাদে তোমার লগে মাতি তুই আর এটা করবে না জীবনে জীবনে করবে এ আমি এক কারণে খালি মাছ কোন কারণে কোন কারণে
তুমি খাম কাজ করিয়া তোমার মা বাবার আগে সেবা যত্ন করো, তোমার মা বাবার আমি জিকে এই মুহূর্তে তুমি কিতা খুশি নি তোমার ভুয়ার উপরে। এর বাদে আমি কথা দিলাম তোমার, আমি বিয়া পালা এখানে নিয়ে আটকে দিবি। যেহেতু তোমারও ইচ্ছা তুমি তোমার বউরে বালা খাও, বালা খাও, সংসার করার ইচ্ছা তোমারও ইচ্ছা, বেদাল টারা বেদাল মুক্ত সংসার সব চাই আমরা, বেদাল মুক্ত সংসার। কিন্তু বেদাল মুক্ত সংসার হইতে হইলে কিছু বুঝা ভাড়া দেবো, আমি যেখান পই ওখান মন দিয়াও না। বাঙালি ফুরিন তোরে যখন দিও এক গোড় থাকি আর বড় যখন যায় না, যাওয়া পাবে ইনটা কি গোড় থাকি বারোই এইবার লাগি যায় না, সারা জীবন অন্য টাকা লাগি যায়। যখন সারা জীবন থাকতে হইলে তুমি তাই বুঝিয়ে নিতে একটা সংসার ফেলাই আর একটা সংসারও গেছে, তুমি বুঝাই তুই জামাই হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, তুমি পালন করতে হইবে, পর্যাপ্ত পরিমাণে সময় দিত হইবে, বুঝা ফেরা থাকতে হইবে, তুমি কিতা বালা খাও খাইন কিতা বালা খাইন দুজনের বালা খাওয়ারে গুরুত্ব দিতে হইবে, আর খারাপ লাগে যখন আছে তখন তাহলে তুমি বর্জন করতে হইবে। উচ্চ বিষয়টা ইলে না করলে সংসার চলত না, সংসার সারা জীবন মাইতাম, আর সংসারও জামাই বউ মাইর করার লাগে না, সংসার হালকা অভিমান থাকতে পারে, কিন্তু মাইরটা জিনিসটা খারাপ জিনিস বেজার, জামাই বউর বেজার, এখন তো নিজস্ব ব্যক্তিগত বিষয়, এগুলো ব্যক্তিগতভাবে ওই যে তুমি এই সংসার কাছে কইছো ওই জিনিসটা সরব, জামাই বউ মাইর করলে তুমি আর আমার গিয়া কইতে, যত চেষ্টা সম্ভব নিজের মাধ্যমে এগুলো শেষ করে দিতে, বুঝা পারার মাধ্যমে, কারণ ও মানুষটা রইলে তুমি জান না আমি আজকে বিচার দিয়ে দেয়, ও মানুষটা রইলে তো তুমি সংসার করছো, কিন্তু যতও খারাপ থাকো কিন্তু তুমি করে খারাপ হয়ে যাবে, কিতার লাগি তুমি তোমার ঘরে এগুলো গরম নিয়ে আইসি, তুমি তাই রিলিয়া সংসার করছো, তাই রিজ্জ তাবরু সব জিনিস তোমার দায়িত্ব হইলে তুমি ডাকিয়ে রাখা, বুঝছো নি? আমি কি তাহলে বুঝছো নি গো ভাই? জি স্যার স্যার বুঝছি। ও স্যার আপনি তারা যে সুন্দরভাবে বুঝাইছেন রে বাবা, স্যার জীবনে কে উইলা বুঝাইছে না, ওখান থাকতে দিন আরো আগে বুঝে দিতে স্যার, বুঝছো নি? আমরা তো যদি আগে আইতাম না তাই ওলা পরামর্শ নিতাম তাইলে অত জঞ্জাল ঘটে না স্যার, তো শুনি কত সুন্দর করে স্যার বুঝাইছেন। আমার কিছুই পরামর্শ নিতে গেলে আমার পরামর্শ তোমার সংসার চলবো কি না, তোমার দান সংসার চলবো তোমার দান দুইজনের পরামর্শ, দুইজনের বোঝা পারে প্রত্যেকটা সম্পর্কর মাঝে জামাই বউ হো আর দেতেও হো তৃতীয় পক্ষ যখন আইয়া ঢুকি যায় তখনও কিন্তু একটা সমস্যা খারাপ হয়ে যায়, এর লাগে সবসময় তৃতীয় পক্ষ থাকি দূরত্ব বজায় রাখতে, আর রাখতে হইব বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু বিশ্বাসে হো, তোমার ঘরও তাই আইছে আরম্ভ ডাল লোকে দিবি লাগিনি গেলে যাইবারও তো বউ দাগে গেল, আর একটা জিনিস মনে রাখি তালা দিয়ে গরু আটকানো যায় না আর কাবিন দিয়ে বউ আটকানো যায় না, যে বুঝাইবার কি এমনি দিবি তুমি আটকে রাখতে হইলে তুমি বুঝা ফেলার মাধ্যমে মায়ার মাধ্যমে রাখতে হইবে, বুঝছো নি বিষয়? একটা পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো সম্মান দিতে হইবে, প্রত্যেকটা সম্পর্কের সম্মান দিতে হইবে, যে সম্পর্কের সম্মান নাই এই সম্পর্কের কোনো স্থায়িত্ব নাই ছুটি দিবে, বুঝছো বিষয়? এর লাগে তুমি তোমার বউরে ও কারণে সন্দেহ করিও, তোমার কোনো খারাপ লাগে বউরে হইও যাবো আমার খারাপ লাগে তাই কিন্তু বর্জন করবা, আর তোমারও কোনো জিনিস যদি খারাপ লাগে তাকে তুমি বুঝেই জোর করিয়া কোনো জিনিস হয় যদি পূর্বক পৃথিবী তাই তখন তো কোনো জিনিসই হয়েছে, কোনো জিনিস হয়েছে যাও দুই আকরাম করার লাগে দুই ধরনের সুন্দরই সংসার করছে, তোর বাপ নাই বলে বাদে যা খালি মুখ দিয়ে ডং ডাং করি কিন্তু তোর আমি মন থেকে মেয়ে আমার আমার বাপ নাই, বুঝবো 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 সংসারে দুইজন মানুষ তুমি আমি বুঝা করা বলে বুঝছো বিষয়টা, বুঝছি আইসা গেলে তাহলে যাবো পাই না ধরে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা করবে তোবা তোবা যাও বাড়ি যাও এ সুখে শান্তিতে সংসার করো, বুঝছো? ও মাছ মারছি কিন্তু কথা স্যার তোমার দান দুজন তা কথা শুরু একটু দিলাম তাও দিলাম মাছ সাইটা মারি দিছি দাও দাও আইসা যাবা লাগ বাদ দেয়া খাই খাইয়া দেই বাবা আরো মার লাগো না স্যার স্যার কোর পাইছো কই যাও যাও আচ্ছা তুমি আক্তাত মারো ওই সমস্যা নিজের সব সময় নিয়ন্ত্রণ রাখো কন্ট্রোল 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 রাখো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালামু আলাইকুম খাসি যাও আমি কোনো
বুঝলাম না। তুমি আমার মায়ার ঘুরিত কে শুনি, মায়ার ঘুরিত কে শুনি, আমি তো আরো বহুত মায়া জানি কিন্তু হইতাম পারি না। ও যে তুমি আমার সন্দেহ করো, তাই লাখ প্রাপ্ত বেটি তাই অসহায়, তাই একটু সাহায্য করার লাগে বিকেছিলাম, আর কিছু লাগে না, আমার ফেম যা আছে সব তোমার লাগে, বুঝছো? কর্তায় ফার্তায় না, এই সুযোগ আমি তোমার দিতাম না। তুমি যত ভালোভালি করো না, তোমার দেখ টেম্পার হাই মিলে সময় আমি নিলেই মিলে আদে তো তুমি কিবু ঘুরিয়া ঘুরিয়া পটর তোর অনুবাই না আগর দেখ যাবা দেখিয়া তারা দেখি আইবে খাইয়েই মনে তারা হইয়া গেছে, বুঝছো? তোমার মন ভালো কাজ তো বুড়াত গেল, আই করো।